पंचायत भोटेर आबहे फेर दल थेके बहिष्कार करल तृणमूल कांग्रेस। बुधवार बनगां जिला तृणमूल कांग्रेस अफिसे सांबादिक सम्मेलन करे बनगां सांगठनिक जिला तृणमूल कांग्रेस सभापति विश्वजीत दास बिक्षुब्ध तृणमूल प्रार्थीदेरके बहिष्कारेर कथा घोषणा करेन। बनगां सांगठनिक जिला एलाकाय तृणमूलेर जे समस्त बिक्षुब्ध नेताकर्मीरा निर्दल प्रार्थी हिसेबे लड़ाइयेर सिद्धान्त नियेछेन तादेरकेई बहिष्कार करा हलो बोले घोषणा करलेन तिनि। एर आगे जिला सभापति विश्वजीत दास बिक्षुब्ध निर्दल प्रार्थीदेरके मनोनयन प्रत्याहार करे दलीय प्रार्थीदेर हये प्रचारे जाওয়ার निर्देश दिएছিলেন তিনি। 72 घंटार समय দেওয়ার পরেও যে সমস্ত निर्दल প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার না করে निर्दल হয়ে লড়াই করছেন তাদেরকেই বহিষ্কার করলেন। এদিন মোট 19 জনকে বহিষ্কার করা হয়। আর এই তৃণমূলের এই বহিষ্কারকে হাস্যকর ও নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। আমরা এখনো দেখলাম যে এই বনগাঁ মহকুমায় 8-9 জন মতন হচ্ছেন, আর স্বরূপনগরে প্রায় 11 জন আছে। এদেরকে আমরা আর কোনো সময় দিতে চাইছি না। দলের সঙ্গে সমস্ত সম্পর্ক থেকে এদের দরজা জানলা বন্ধ থাকলো অনির্দিষ্টকালের জন্য। এদেরকে আমরা দল থেকে বহিষ্কার করলাম। এইসব হাস্যকর। ওদের সাসপেন্ডের কোনো মূল্য আছে নাকি? কালকে আবার দলে নিয়ে নেবে, যেই পঞ্চায়েত ইলেকশন চলে যাবে দলে নিয়ে নেবে। কারণ 19 জন যদি চলে যায় তাহলে মিনিমাম কত টাকা লস এদের? এটা তো ব্যবসা, এটা লোক দেখানোর জন্য, আইওয়াশ মানুষকে দেখানোর জন্য। এটাকে আবার দলে নিয়ে নেবে।